নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দির করোনা আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেশন। সামাজিক মাধ্যমে গুজব ও মিথ্যা পোস্ট, করিমগঞ্জের যুবক সহ রাজ্যে গ্রেফতার চৌধুরী। করোনার সংক্রমণ ঠেকাতে বরাকের বিভিন্ন গ্রামে স্যানিটাইজেশন অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের সর্বশেষ করোনা আক্রান্ত হাইলাকান্দি জেলার আলগাপুরের ফেজুল হক বরভুইয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বৃহস্পতিবার তিনি শ্বাস নিতে প্রচন্ড কষ্ট বোধ করছিলেন, সঙ্গে সঙ্গেই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। এদিন বিকেলে টুইট করে এ তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, প্রচন্ড শ্বাসকষ্টের জন্য তাকে অক্সিজেন লাগাতে হয়েছে, তবে তার অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। ঘটনার খবর পেয়ে মেডিকেলে ছুটে যান শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। তিনি পরিস্থিতির খোঁজ নিয়ে জানান, এ ঘটনা সবার চিন্তা বাড়িয়ে দিয়েছে। আলগাপুরের ফয়জুল হকের নিউমোনিয়াল ইনফেকশন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উল্লেখ্য, সৌদি আরব থেকে উমরা হজ সেরে নয়াদিল্লি হয়ে গত 18 মার্চ হাইলাকান্দি ফেরেন ফয়জুল হক বরভুইয়া। শুরুতে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরও তার শরীরে সংক্রমণ ধরা পড়েনি। তাকে আরও 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হলে 3 দিনের মাথায় করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে ফয়জুলের শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন মেডিকেলের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিয়মিত সাংবাদিক ব্রিফিংয়ে জানান, এদিন দুপুরে হঠাৎ করে ফয়জুলের অবস্থার অবনতি ঘটে, তাকে আইসিইউতে পাঠানো হয়, পরে নেওয়া হয় ভেন্টিলেশনে। পেশেন্টের কন্ডিশনটা হঠাৎ করে মানে কালকে রাত্রে থেকে একটু আশঙ্কাজনক হয়, আজকে দুপুরবেলা ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে আর তারপরে পেশেন্টকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা এখন একটু আশঙ্কাজনক। আজকেই দুপুরবেলাই করা হয়েছে ভেন্টিলেটর, আইসিইউতে শিফট করা হয়েছে, তারপরে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ওনার অসুবিধা হলো, ওনার দুটো লাংসেই নিউমোনিয়া হয়ে গেছে, ভাইরাল নিউমোনিয়া, ওটা থেকে ওনার খুব শ্বাসকষ্টের মতো হচ্ছে, ওই জন্য ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। করোনা মহামারীর জন্য লকডাউন চলছে দেশজুড়ে, কিন্তু এই দুর্যোগপূর্ণ সময়েও এক শ্রেণীর মানুষ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে সমাজকে কলুষিত করতে চাইছে। এদের মোকাবিলায় কঠোর হয়েছে সরকার। আসাম পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে সামাজিক মাধ্যমে মিথ্যা খবর পোস্ট বা বিদ্বেষমূলক মতামতের জন্য মোট 34 ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর মধ্যে নগাঁও জেলার এক বিধায়ক এবং একজন সেনা জওয়ানও রয়েছেন। করোনা ভাইরাস সম্পর্কে ভুল বা মিথ্যা বার্তা না ছড়াতে বারবার অনুরোধ করছে সরকার, তবু একাংশ মানুষ সরকারের নির্দেশ অমান্য করে চলেছেন। মহামারী করোনার মোকাবিলায় গোটা দেশ যখন একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সে সময় সোশ্যাল মিডিয়ায় অসামাজিক পোস্ট এবং সংবাদ মাধ্যমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার দায়ে শ্রীঘরে ঠাঁই হল এক যুবকের। তার নাম আবু বক্কর। আবু বক্করের বাড়ি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন চেরাগি বাজারে। বুধবার দুপুরে পুলিশ তাকে আটক করে, পরে পাথারকান্দি পুলিশ মামলা নথিভুক্ত করে। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাথারকান্দির ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, পোস্ট সোশ্যাল মিডিয়ার শেয়ার এবং পোস্ট করেছিলেন যে বর্তমান পরিস্থিতি নিয়ে কোভিড-19 ব্যাপারত এবং আরোহাঙ্গ কিছুমান সাংবাদিকের উপর অ্যাটাক করে কিছুমান পোস্ট করেছিল, যে কারণে আমি তাক প্রস্তুত করার কারণে তাক ইয়াত লই আছো। মই তার পিছত আমি মাননীয় এসপি স্যারের নির্দেশক আমি একটা কেস রেজিস্টার কেস একটা গোচর মই নিজে দিলু এবং কেসটি আমার ডিএসপি হেডকোয়ার্টার মহোদয় স্যারক দিয়া হল ইনভেস্টিগেশন করা কারণ। কেসের নম্বরটা হল 2016/2020। ষড়যন্ত্র চাইটা ডিএসপি হেডকোয়ার্টার স্যার নিজে করে আছে, আমিও করে আছো, এসপি স্যার নিজে মনিটর করে আছে, এটা আপনার উপযুক্তভাবে তদন্ত হবো, এটা চিন্তা করবো লাগে এখন। পুলিশ সূত্রে এদিন জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো এবং উস্কানিমূলক পোস্টের জন্য সিআইডি ইতিমধ্যে 59টি মামলা নথিভুক্ত করেছে। বুধবার বিশ্বনাথ জেলার অমলদাস নামে এক সেনা জওয়ানকেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টের জন্য গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এখন পর্যন্ত 1272 ব্যক্তিকে লকডাউন ভেঙে রাস্তায় ঘোরাফেরার জন্য গ্রেফতার করা হয়েছে।
মোট 6344টি বাহন বাজেয়াপ্ত করা হয়েছে। এর বেশিরভাগই দুচাকার অর্থাৎ মোটর সাইকেল ও স্কুটি। রাজ্য পুলিশের পক্ষ থেকে এদিনও নতুন করে লকডাউন মেনে ঘরে থাকা এবং অবাঞ্ছিত বিষয় সামাজিক মাধ্যমে পোস্ট না করার আর্জি জানানো হয়েছে। কাছাড়ে বৃহস্পতিবার নতুন করে 108 ব্যক্তিকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এখন পর্যন্ত মোট 3718 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া সিভিল হাসপাতালে 34 জন এবং নেট্রিপে 28 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন কোনো পজিটিভ কেস এদিন আসেনি, একথা জানালেন জেলার মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। টোটাল হোম কোয়ারেন্টাইনে আছেন 3718 জন এবং এসএমদেব সিভিল হসপিটালে 34 জন কোয়ারেন্টাইনে আছেন এবং নেট্রিপে 28 জন কোয়ারেন্টাইনে আছেন। তো আর পজিটিভ নতুন করে পজিটিভ কেস বেরোয়নি। হাইলাকান্দি জেলার একজন যিনি পজিটিভ একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ওনার নিউমোনিয়া হয়েছে এবং আইসিইউ ভেন্টিলেশন সাপোর্টে আছেন। কাছাড়ের একজন অলরেডি অ্যাডমিটেড আছেন যেটা আপনারা জানেন এবং করিমগঞ্জের একটা কেস। এখন ব্যাপার হলো যে অনেকের 14 দিনের যেটা কোয়ারেন্টাইন সেটা শেষ হয়ে আসার সময় হয়েছে। আজকের দিনে 2844 জনের 14 দিনের কোয়ারেন্টাইন শেষ হবে এবং কালকের দিনে আরও 381 জনের কোয়ারেন্টাইন শেষ হবে। তো কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলে যে সব কিছু ফ্রি মানে দায়িত্বমুক্ত সেরকম না। কালকে সরকার থেকে একটা নতুন প্রোটোকল এসেছে এবং প্রোটোকল অনুযায়ী আমরা যখন ওদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন শেষ হবে তখন আমাদের স্বাস্থ্যকর্মীদের আরও সজাগ থাকতে লাগবে এবং আমরা ANM, SW, MPW, আশাকর্মী বা যারা আমাদের ফিল্ড লেভেল স্টাফ আছেন তাদেরকে নিয়ে টিম গড়ব এবং টিমগুলো ওনাদের রেগুলার হেলথ চেক আপ করবে। তো সেক্ষেত্রে কিছু প্রোটোকলের কথা আছে, যদি 14 দিন কারোর সময় পেরিয়ে যায় নেক্সট 14 দিন পর্যন্ত সেলফ কোয়ারেন্টাইনে থাকতে লাগবে। সেলফ রিপোর্টিংয়ের একটা ব্যবস্থা থাকবে যে নেক্সট 14 দিন আমাদের স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে ওদেরকে যদি দেখবে যে সিমটম আছে কি না, তো ওনারা ওনাদের যারা যেটা হয়ার বস থাকবে মানে ওনারা কোথায় আছেন এবং কোনোখানে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা প্রকাশ করতে লাগবে এবং আমাদের যদি সেই নেক্সট 14 দিনে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে 14 দিনের পরেও সিমটম আসছে, তো নেক্সট 14 দিনের মধ্যে যদি ওনাদের কোনো ধরনের জ্বর সর্দি কাশি বা এ ধরনের সিমটম দেখা দেয় তারা আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে জানাবেন এবং স্বাস্থ্যকর্মীরা 108-এর মাধ্যমে সোয়াব কালেকশনের একটা ব্যবস্থা করবে। যদি দেখা যায় সোয়াব কালেক্ট করার পরে সোয়াবটা নেগেটিভ কিন্তু সিমটম আছে সেই ক্ষেত্রে 14 দিন উনি আরও 14 দিন উনি কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য, কোয়ারেন্টাইনে থাকবেন এবং কোয়ারেন্টাইন থেকে যে 28 দিনের কোয়ারেন্টাইনের পরে আমাদের একটা স্টেট লেভেল কমিটি আছে, তো কমিটির কাছে আমরা রিপোর্ট পাঠাবো। কমিটির কাছে রিপোর্ট পাঠালে কমিটি সিদ্ধান্ত নেবে যে ওদেরকে ফ্রি দেওয়া যায় কিনা এবং সেক্ষেত্রে স্টেট লেভেল কমিটি থেকে একটা সার্টিফিকেট ইস্যু হবে যে উনার আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, উনি ফ্রি আছেন। লকডাউনে গৃহবন্দী মানুষকে সরকারের বরাদ্দকৃত রেশনের চাল কাউকে কম আবার কাউকে না দেওয়ার অভিযোগ উঠল। জেলার চন্দ্রপুর গ্রামের ডিলার চন্দ্রিকা প্রসাদ গোয়ালের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। জনগণের অভিযোগ, ডিলার সুবিধা প্রাপকদের চাল বন্টন না করেই চাল শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। ডিলারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন। तो हम लोग बोला जे हम लोग को तो कोई कमाना नहीं है, हम लोग तो मालिक भी नहीं है, तो हमको कैसा खाएगा कैसा चलेगा। बोला नहीं तुम्हें इतना दीदारी है तो तुम अभी जाओ बाद में आना। तो बाद में हम वही नहीं गया ना तो उधर में एक महीना का चावल मारता है एक महीना में मिलता है। हाँ तो हमारे पास जमाई भी नहीं है, कोई भी नहीं है, कोई कमाता है, हम लोग को तो गरीब आदमी नहीं, सब समय तेरी बात बोलते हैं। স্যানিটাইজ করা হলো পশ্চিম সোনাইকে। বৃহস্পতিবার কাছাড় বিডিও ডেপুটি অ্যাডভাইজার আশুষ হালদারের উদ্যোগে এবং শিলকুড়ি চা বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পশ্চিম সোনাইয়ের বহু এলাকাকে স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বন, পরিবেশ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। যেসব এলাকা এদিন স্যানিটাইজ করা হয় এগুলো হল দুর্গাকোনা, চাতলা, শিলকুড়ি, বরমবাবা মন্দির, বারিকনগর, ফকিরটিলা, ঘুঙ্গুর ভেটেরিনারি সহ শিলচর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা।
ঐতিহ্যবাহী বরমবাবা মন্দিরকে এদিন নিজের হাতে স্যানিটাইজ করেন মন্ত্রী পরিমল। স্যানিটাইজেশন কর্মসূচি চলাকালীন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলকুড়ি চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ধ্রুবনাথ সিং, ফকিরটিলা ভিডিপি সভাপতি সুবচন গোয়ালা সহ আরো অনেকে। ভিডিপি শিলচরের উদ্যোগে আমাদের শিলকুড়ি অঞ্চলে শিলকুড়ির বাগান ম্যানেজমেন্ট, এই অঞ্চলের ভিডিপির বন্ধুরা, সোনাই এবং ধলাই সিও ভিডিও সহ এই অঞ্চলের কিছু নাগরিকরা আমরা একত্রিত হয়েছি। এখানে আশিস হালদার মহাশয় আমাদেরকে আহ্বান করেছেন। এই অঞ্চল থেকে আজকে বরমবাবার থেকে শুরু হবে স্যানিটাইজেশনের কাজ। এই স্যানিটাইজেশনের কাজে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সহায়তা করছেন, সমস্ত দিন এই কাজ চলবে। মূলত স্যানিটেশনের জন্যে আজকের দিনে আসাম সরকার বিভিন্নভাবে ব্যবস্থা করেছে, বিশেষত পিএইচইর পক্ষ থেকে, ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজেশন হচ্ছে, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে হচ্ছে, পঞ্চায়েতের পক্ষ থেকে হচ্ছে। আর স্বাভাবিকভাবে যেহেতু সব জায়গায় একত্রিত করে স্যানিটাইজেশন করা সম্ভব নয়, আর এটা একদিনের প্রক্রিয়াও নয়, একদিন করলেই শেষ হয়ে যায় না, কাজেই ছোট ছোট মেশিন যেখানে আছে এই মেশিনগুলো আমরা যাদের আছে তাদের কাছ থেকে সহায়তা নিয়ে এভাবে বিভিন্ন গ্রামাঞ্চলেও আজকের দিনে স্যানিটেশনের কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে বেসরকারি সংগঠন শেডোর ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় স্যানিটাইজ করা হয় বরখলার বিভিন্ন এলাকা। স্যানিটাইজেশনের কর্মসূচি চলাকালীন এদিন উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ, ওসি সুরজিৎ চৌধুরী, জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, এপি সদস্য শিবু দাস, ছিচড়ি জিপি সভাপতি ভানুভূষণ দাস ও এপি প্রতিনিধি নেপাল রায়, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, অমল নাথ, অজিত দাস সহ আরও অনেকে। ফয়জুল হক বড়ভুইয়ার শরীরে কোভিড নাইন্টিন ধরা পড়ায় সেই ভাইরাস যাতে অন্যত্র না ছড়ায় তার জন্য হাইলাকান্দির জেলাশাসক সেই বড়জুড়াই গ্রামকে কোয়ারেন্টিন জোন হিসেবে ঘোষণা করেন। বুধবার জেলাশাসকের নির্দেশে বড়জুড়াই গ্রাম এবং তার চারপাশকে স্যানিটাইজ করা হয়, বন্ধ করে দেওয়া হয় বাইরের মানুষের যাতায়াত, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান ছাড়া বাকি সবকিছুর উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। গ্রামটি ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলেও জানান জেলাশাসক কীর্তিজল্লি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে জেলার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ, এছাড়া ব্যক্তিগতভাবেও এগিয়ে এসেছেন অনেকে। বৃহস্পতিবারও একই চিত্র দেখা গেল জেলার বিভিন্ন প্রান্তে। শিলচর রেলস্টেশন এলাকায় 200 দুস্থ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেয় কাশীপুর চিলড্রেন রিজার্ভ পুলিশ ও 147 ব্যাটালিয়ান বিএসএফ এর বি কোম্পানির জওয়ানরা। আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে সংবাদ মাধ্যমকে জানান 147 ব্যাটালিয়ান বিএসএফ এর বি কোম্পানির এক আধিকারিক। जो हमसे सहयोग होना कोर्स के हम लोग हैं 147 बटालियन से और बी कंपनी से, तो पब्लिक को जो है जो व्यवस्था हमारे लोगों ने बनी है सेवा की, जो भी लॉकडाउन में खाने से पीने से जो भी व्यवस्था हो रही है वो हम उनको मुहैया करा रहे हैं अपनी तरफ से। ये इसलिए कि पब्लिक को जो है किसी तरह से जो हो सके वो भूखा ना रहे और किसी तरह से परेशान ना। कितना अभी हमने कम से कम यहाँ 200 आदमियों के लिए अपना भोजन बना के लेके आए हैं और उनको वितरण कर रहे हैं। आज भी करेंगे ना आप? फिर करेंगे। हाँ, फिर भी अगर ऐसा होगा तो दोबारा भी करेंगे और अभी भी कर रहे हैं, आगे भी करेंगे। आज क्या फास्ट डे? हाँ, आज जो है विशेष करके हमने सोचा है, हमारा आदेश भी मतलब इस तरह का है कि भाई पब्लिक की सेवा करना है, तो सेवा करने का मतलब ये है वो तो ड्यूटी तो करें, इसके साथ साथ ये भी है कि कोई व्यक्ति किसी तरह से भूखा ना रहे, अभी अपनी तरफ से वो किसी को भी हो, कोई भी हो, गरीब हो कोई हो, उसके लिए हम भोजन पर्याप्त बना के लेके आए, उनको वितरण कर रहे हैं।
লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়া দুস্থদের পাশে দাঁড়ালেন সেলিম উদ্দিন লস্কর, শ্যামাপদ রায় এবং সফিকুর রহমান লস্কর। বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর, ময়নারবন্দ ও রংপুর এলাকার 750 দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা। লকডাউন শেষ হওয়া অবধি দুস্থদের পাশে এভাবেই থাকবেন বলেও জানিয়েছেন তারা। তাদের এদিনের ত্রাণ বন্টন কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উধারবন্দ, আলগাপুর, নন্দপুর অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সহযোগিতায় ছিলেন বরাকভেলি ক্রাশার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও। ক্যাসার অ্যাসোসিয়েশনের ফান্ডের তাকিয়া আমরা প্রায় 700 থেকে 750 প্যাকেট অ্যারেঞ্জ করছি উধারবন সমষ্টিতে দেওয়ার লাগিয়া। আমরা ক্যাসার অ্যাসোসিয়েশন ছাড়াও আমরা রংপুর জিপি, নন্দপুর, আলগাপুর, শ্যামাপদ রায় প্রাক্তন ওয়ার্ড কমিশনার তাইনি অনেক টাকা খরচ করছেন, আমরাও ছিলাম তখন, দেওয়া হয়েছে। প্লাস আমরা ক্যাসার অ্যাসোসিয়েশন তাকিয়া আজকে আমার ক্যাসারে 200 জনকে দেওয়া হয়েছে। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে মানে ইয়েতে যেগুলা আজকে একটা ক্রাইসিস দেখা দিছে, মানুষে বাজার হাট করতে পারেন না, যার লাগিয়া বরাকভেলি স্টোন ক্যাসার অ্যাসোসিয়েশন তাকিয়া এই জায়গাত গোসাইপুর অঞ্চলে 200 প্যাকেট খাদ্য সামগ্রী বন্টন করা হয়েছে। আর আমরা এখানে আজকে দিয়া দেখা গেছে যে এইগুলা যেগুলা মেটেরিয়াল পাইছিল এটা অনেক শর্ট পড়ে গেছে, আজকে 200 প্যাকেট এখানে বন্টন করা হয়েছে। আগামীতে আজকে একটা লিস্ট নেওয়া হইব, আগামীতে আমরা আরও চেষ্টা করবো একটু যাতে আরও বাড়াইয়া দিতাম পারি। দরিদ্রদের সহযোগিতা অব্যাহত রেখেছে কিন্নর সমাজ। বৃহস্পতিবার কিন্নর সমাজের পক্ষে তামান্না ঘোষ নিজের তহবিল থেকে 30 নম্বর ওয়ার্ড ও শিলচর রেলস্টেশন এলাকার 50 জন ভব ঘুরে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের খাবার বন্টন করেছেন। খাবার বন্টনে এদিন তামান্নাকে সহযোগিতা করেছেন রাজেশ দাস। তামান্না ঘোষ কিন্নার পদে আমরা দিচ্ছি কোথায় থেকে, বিবেকানন্দ রোড 23 নম্বর গলি লাস্ট গোবিন্দপুর। আমাদের ওয়ার্ডের রাজেশ দা উনি আছে আমাদের ওয়ার্ডের, ঠিক আছে। ওনারে নিয়ে আমরা মনে করেন 50 জন পাগলকে শুকনা খাবার দিয়েছি, ঠিক আছে। করোনা ভাইরাসের জন্য তো সবাই সবার জন্য করছে, ওদের বেলা তো অবহেলা মনে করা যায় জন্য আমরা শুকনা খাবার ওদের দিয়েছি, যেন ওরা খেয়ে তোমার জীবন যখন বাচ্চা এই জন্য দিয়েছি। আজকে প্রথম নাড়ো দিয়েছি, আরও 2 দিন দিয়েছি, চাল দিয়েছি, দেশ পরিবারে দিয়েছি, আরেকদিন দিয়েছি, কাপড় দিয়েছি, টাকা দিয়েছি, চাল দিয়েছি, আজকে 3 দিন দিয়েছি। আজকে কতজন দিয়েছি? আজকে প্রায় 50 জন দিলাম। দুস্থদের সহযোগিতা অব্যাহত রেখেছে প্রথম পল্লী ক্লাব। ক্লাবের সদস্যরা এদিন তারাপুর, গুণময়ী রোড, বর্মনপাড়া, স্বস্তিপল্লী এলাকার 300 পরিবারকে খাদ্য সামগ্রী বিলি করেছেন। খাদ্য বন্টন কর্মসূচি চলাকালীন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লিটন চক্রবর্তী, স্বপন রায়, সুজিত কুমার দেব, বিভু কর, সুমন দাস সহ আরও অনেকে। দুস্থদের ত্রাণ বন্টন করল আশু হাইলাকান্দি জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে এদিন 200 পরিবারকে ত্রাণ বিলি করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিন মাটিজুড়ি, ব্রজপুর, নিমাইচাঁদপুর, রংপুর, সামারিকোনা, কালাছড়া সহ আরও কিছু এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। আমরা সবাই জানি ভারতবর্ষ তথা গোটা বিশ্ব একটা গভীর সংকটের মধ্যে আছে, সেই অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 21 দিনের লকডাউন মানে কার্যসূচি আজকে অবধি চলিতেছে আমাদের দেশে। তাই এটা আমাদের জন্য খুবই একটি ক্রুশিয়াল টাইম আমাদের সবার জন্য। তাই আমি সবাইকে আমাদের আশু হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থার পক্ষ থেকে যতদূর সম্ভব প্রশাসনের
নির্দেশ মানে সরকারের নির্দেশ মানে গড়ে কোয়ারেন্টাইনের মধ্যে থাকার জন্য অনুরোধ রাখছি এবং আমরাও যথাসম্ভব চেষ্টা করছি গড়ে কোয়ারেন্টাইনের মধ্যে থাকার জন্য। সেই মর্মে যেহেতু অনেক দিন হয়ে গেছে আমাদের হাইলাকান্দির মানুষ, আমরা সবাই জানি হাইলাকান্দি একটু দুর্বল জায়গা, তাই মানুষের মধ্যে জিনিসপত্রের এসেনশিয়াল কমোডিটিস যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে এইগুলার একটু অভাব হইতেছে, যার দরুন আমরা হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা আশুর পক্ষ থেকে আমরা আজকে প্রথম পর্যায়ে কয়েকটি গ্রাম যেমন মাটিজুড়ি, রংপুর, রায়পাড়া, নিত্যানন্দপুর, তারপর নিমাইচানপুর এইসব অঞ্চলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দুস্থদের খাদ্য সামগ্রী ও সরকারি অর্থ সাহায্য বণ্টন করা হয়েছে কাজীডহর জিপিতে। এদিন জিপির 150 দুস্থকে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। পরে সরকারি তরফে বরাদ্দ 1000 টাকা করে সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী রুসিনা বেগম লস্কর, আমরুল হক লস্কর, বিজেপি জেলা সম্পাদক অশোক কুমার গোয়ালা, বিধায়কের প্রতিনিধি রিজুল লস্কর সহ আরও অনেকে। প্রত্যেক গ্রুপে 15 জন দুখিয়া মানুষ মানে গরিব মানুষ এবং দিনমজুর মানুষ, এরারে তার নিজের ব্যক্তিগত তহবিল তাকিয়া আজকে এখানে চাউল, ডাইল, সাবান এবং আলু এগুলা প্রত্যেক ফ্যামিলির একজন মানুষের যারা গরিব দিনমজুর এরারে তার তরফ থেকে দেওয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। হাইলাকান্দির করোনা আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেশন। সামাজিক মাধ্যমে গুজব ও মিথ্যা পোস্ট, করিমগঞ্জের যুবক সহ রাজ্যে গ্রেফতার চৌধুরী। করোনার সংক্রমণ ঠেকাতে বরাকের বিভিন্ন গ্রামে স্যানিটাইজেশন অব্যাহত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।